এখন আমরা রয়েছি ব্যান্ডেল চার্চের একদম মধ্যে। তো এটা পড়ে আজকে ভিডিওটা আমি শেষ করছি। স্যার পিছনে যে সুন্দর যে পার্কটা, গুড মর্নিং বন্ধুরা, আজকে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি, তারপরে ব্লগটা শুরু করলাম। আর আজকে ছেলে ফার্স্ট পরীক্ষা কলেজ লাইফে, তো যাবে পরীক্ষা দিতে। তো চলো এখন আমি আলুরদম বসিয়েছি, তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। আজকে যেহেতু শনিবার, এই জন্য নিরামিষ করে আলুরদমটা রান্না করছি। তো অনেকগুলো আলুই নিয়ে নিয়েছি, আলুটা ভাজা করছি, আর এখানে নিরামিষ মশলা সমস্ত রেডি করে রেখেছি। আজকে একবার আলুরদমটা করে নিয়েছিলাম যাতে ছেলে খেতে সুবিধা হয়, তো ছেলেকে খেতে দিয়েছি। আর আগের দিনে ছেলের মাংস করা ছিল, সেটাও ছেলেকে দিয়ে দিয়েছি। এখন আমরা খেতে বসছি। ডাল করেছি বিনস দিয়ে, আর একটুখানি ঘি নিয়ে নিলাম। আর এখন ছেলে কলেজে বেরিয়ে যাচ্ছে, কলেজে বেরিয়ে গেল ছেলে। তারপরে এখন পরে গিয়ে আমি পালং শাকটা রান্না করবো। আর মোটামুটি আছে, যেহেতু শনিবার সেরকমভাবে রান্নার ঝামেলা নেই। গতকাল রাত্রিবেলা ছেলের মাংসটা রান্না করে রেখেছিলাম, আর মিলিদের মাংসটা শুধু সিদ্ধ করতে হবে। আমাদের মিমি আমাকে ঠিক বিশ্বাস করতে পারছে না, একবার বলেছিল সাজে যাওয়ার কথা, ওকে মিথ্যা কথা বলে পাঠিয়ে দিয়েছি, মানে ওকে আগে পাঠিয়ে দিয়েছি, পরে আমি আর যাইনি, নেমে চলে এসেছিল। এই দেখো এখন ঘুরঘুর করছে সাজে যাওয়ার জন্য। এই যে আমার জামা কাপড় রয়েছে, ওই দেখো ঘুরঘুর করছে, দেখেছো? চল চল উপরে, চল উপরে ওঠ, আমি মিমি চল উপরে, চল উপরে, আমি আসছি তো, আমি আসছি। এখন আমাকে আর কোনোভাবে বিশ্বাস করছে না যে তখন আমাকে মিথ্যা কথা বলেছিলাম। এই যে আমি যাচ্ছি, দেখ আমি চলে যাচ্ছি, দেখ এবারে আসবে, এরকমই চলে বাড়িতে এই সমস্ত পোষ্য থাকলে না? এরা এত কথা বোঝে, মানে কি আর বলবো, মানুষের সাথে থেকে থেকে মানুষের হাব ভাব সবকিছু বুঝে যায় এরা। আজকে এক আটি পালং শাক রান্না করছি, আর পালং শাকের মধ্যে কিছুই দিচ্ছি না, বড়ি দিচ্ছি আর ধনে পাতা দিচ্ছি। মানে অন্য সময় দিই না আলু বেগুন এটা ওটা, আজকে কিছুই দিচ্ছি না। তো ধনে পাতাটা এখন দিয়ে দিলাম, আর বড়িটাকে তো ভেজে রেখেছি, সেটাও দিয়ে দেবো একটু পরে। শাশুড়িমার স্নান হয়ে গেছে, ওনার আবার স্নানের পর প্রচণ্ড ঠান্ডা লাগে, আর আজকে সকালবেলা করেছিলাম লেবু চা, তো এখন এই জন্য একটুখানি কফি করছি, আর টোস্ট দিয়ে আমরা দুজনে খেয়ে নেব। আজকে আমরা ঠিক করেছি ব্যান্ডেল চার্চে যাব, সেই অনুযায়ী কাজ করছি। একটুখানি তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করেছি, শনিবার যেহেতু রান্না ঝামেলাটা কম ছিল তাড়াতাড়ি হয়ে গেছে। তো পুজোর ঘরে চলে এসেছি স্নান করে, এখন আমি পুজোর কাজটা করছি। তো মিষ্টি সোনাকে তো এখন চন্দন ঘষে পরিয়ে দিলাম, তারপরে একটুখানি সাজগোজ করিয়ে দেবো, মানে ফুল দিয়ে। তো আজকে সাদা সাদা অনেকগুলো ফুল পেয়েছি, সেগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রথমে গাঁদা ফুল নিবেদন করলাম, তারপরে তুলসী পাতাও নিবেদন করেছি, তো এখন ভোগ নিবেদন করছি আমি। হাজবেন্ড বাড়িতে আসার পর চেরি ম্যাক্সি ছাদে আসার জন্য ব্যস্ত হয়ে যায়, তো চেরি প্রথমে এসেছে আর প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে। আজকে একটুখানি যাচ্ছি ব্যান্ডেল চার্চ, ডিসেম্বর সামনেই, ওখানে খুব সুন্দর করে সাজায়, তো এখন সাজিয়েছে কিনা বলতে পারবো না, আমি কোনোদিনও যাইনি, যাই একটু ঘুরে আসি গিয়ে। হাজবেন্ড গেছে, তুমি কতবার গেছো গো? 70 বার। হাজবেন্ড ওদিকে বাইকটা রাখছে, আর আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, মানে আমি যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটতে। কটা বাজে গো? 3:33 বাজে, আমরা এখনো স্টেশনে আছি। এবারে অনেকটা সময়, মোটামুটি কতক্ষণ লাগবে, ট্রেন কটায় জানো কিছু? তো ট্রেনের টাইমটা বলতে পারছি না, এবারে যাই তারপরে আবার তোমাদেরকে বলবো কখন গিয়ে নামলাম। আর হাতে টাইম বেশি করে নেই, খুব তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি চার্চের ভিতরে, আমরা চলে এসেছি, এখন মানুষজন বেরিয়ে যাচ্ছে মোটামুটি। গেট দিয়ে ভিতরে আমরা চলে এসেছি, তো বাঁ দিকে হলো চার্চ আর ডান দিকে হলো পার্ক। দেখো জায়গাটা খুবই সুন্দর, আর শীতকালে যে কোনো জায়গায় যেন বেশি মনোরম লাগে। তো হাজবেন্ড এগিয়ে যাচ্ছে আর আমরা চার্চের ভিতরে প্রায় চলে এসেছি। এখানে দেখো কি বড় বড় গাছ রয়েছে, গাছগুলোর নাম জানি না কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে এলাম, মানে একদিক দিয়ে ওঠার সিঁড়ি, একদিক দিয়ে নামার সিঁড়ি, এরকম দেখতে পেলাম। তো এখানটায় মানে যারা ঘুরতে আসে তারা এদিকেই আসে, তো কত লোকে দেখো মোম জ্বালিয়েছে। এখন আমরা রয়েছি ব্যান্ডেল চার্চের একদম মধ্যে, তো এখানে দেখো মায়ের কোলে শিশু যীশু খ্রিস্টের যে একটা সুন্দর ছবি, খুব ভালো লাগছে।
আমরা যেহেতু এখানকার টাইম টেবিলটা জানতাম না, এই জন্য আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। যদি সময় মতো আসতে পারতাম তাহলে রোদের আলোটা পেতাম, রোদের আলোতে এইসব জায়গাগুলো আরও বেশি ভালো লাগে। তো হাজবেন্ড বেরিয়ে গেছে, সবাই বেরিয়ে আসছে, আর সামনে এখানে দেখো সবাই সেলফি তুলছে। এখানকার মেন গেট এবারে বন্ধ হয়ে যাবে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। আর পিছনে যে সুন্দর যে পার্কটা সেটা আমরা দেখতে পারলাম না, তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। বিকেল 4:50 অবধি টাইম ছিল। আরও একদিন মানে দিনের বেলাতে আসবো, রোদ রোদ থাকতে, তখন এসে ভালো করে তোমাদের সাথে ব্যাপারটা রেকর্ডিং করে দেখাবো, আর আমারও দেখা হবে। জায়গাটা এতটাই সুন্দর, মানে আমি নিচে যেতে পারলাম না, খুব খারাপ লাগছে। এখন বেরিয়ে যাচ্ছে, দেখেছো? আর বেরোনোর সময় একটা চিত্রপট দেখতে পেলাম, খুব সুন্দর লাগলো। আর এই হলো মেইন জায়গা, এখানে সবাই এসে প্রার্থনা করে। তো এই দেখো প্রার্থনার জায়গা, এখানে যেতে পারিনি। স্টেশনে আসতে আমাদের একটুখানি অসুবিধা হয়েছিল, ফাইনালি স্টেশনে এসেছি। তারপরে এক কাপ চা, মোটামুটি 6:40 নাগাদ বাইরে এসেছি, তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে ছেলের আজকে বেরোনোর কথা ছিল 6:30, তো ছেলের আজকে 10 মিনিট মতো লেট হয়েছে, মানে আমিও ভয় ঢুকেছি, আর ছেলে তখন বেরিয়ে গেছে দরজা খুলে, এরকম আর কি ব্যাপার। আর সব থেকে আজকে মিস করছি এই পার্কটাকে, পার্কে যেতে পারলাম না, ওটা একটা খুবই দুঃখ রয়েছে। আরও একদিন যাব, দেখি কবে যেতে পারি। এরপর যেদিনকে যাবো ছেলেকে নিয়ে যাবো, আসলে আমি রাস্তাঘাট খুব একটা চিনি না, তো ওই জন্য ছেলেকে নিয়ে বেরোতে আমি সাহস পাই না। হাজবেন্ডের সাথে গেলে পরে একটা নিশ্চিন্ত, সে সব কিছু চেনে, মানে একদম নির্দ্বিধায় বেরিয়ে যায় তার সাথে, তো এরকমই হয় আর কি। এই জন্য ছেলেকে আজকে নিতে পারলাম না। তো চলো সঙ্গে থাকো, একটুখানি চা খাবো, তারপরে সন্ধ্যাবাতি দেবো আগে, তারপরে চা খাবো, তারপরে পরবার কথা বলবো। এই যে আমার মিষ্টি এখন ঘুমু ঘুমু করবে, অনেকক্ষণ চুপটি করে বসেছিল, অপেক্ষা করছিল, তো এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি। তারপরে আজকে রাত্রিবেলা একটু ফ্রাইড রাইস করবো, এই জন্য এখানে চাল নিয়ে নিয়েছি, চালটাকে ধুয়ে নিয়েছি, এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, এখানে কাজু কিশমিশ রয়েছে, আর এখানে রয়েছে গরম মশলা, একটুখানি ভেঙে নিয়েছি। তারপরে এখানে হাঁড়িতে জল বসানো রয়েছে, জলটা মোটামুটি ফুটে গেছে। একটুখানি ক্লান্ত আছি, খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি, ফ্রাইড রাইসটা বসাবো এখন, জলটা ফুটে গেছে, চালটা দিয়ে দিই। তো দেরি করবো না, আজকে 10টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে চুপ করে বসে থাকবো, বসে বসে একটুখানি মোবাইল ঘাঁটবো, মানে আরাম বিরাম করবো, আর কোনো কাজ আজকে করবো না। তো চলো, চালটা জলটা খুব টকবক করে ফুটছে, তো ভেজানো চালটাকে দিয়ে দিলাম। তারপরে এই ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু আতপ চাল ভেজানো ছিল। তারপরে হাঁড়িটাকে ওইদিকে নিয়ে গেছি, এখন সাদা তেল একটু দিলাম, তারপরে ঘি একটু দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবারে সবজিগুলোকে দিয়ে দিয়েছি, একটু ভাজা করতে সময় লাগবে। তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ দিলাম, এবারে নাড়াচাড়া করছি ভালো করে। তারপরে পরিমাণ মতন নুন আর চিনিটা দিতে হবে, চিনিটা একটু বেশি লাগবে, তো এখন একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছে। দেখো চিনিটা কতটা দিয়ে দিলাম, প্রায় 5-6 চামচ মতো দিয়েছি, আর রাত্রের মতনই করছি। ভাতটা এদিকে হয়ে গেছে, ভাতটা এখন উপুর করতে হবে, ভাতটা উপুর করে দেবো, জল ঝরতে ঝরতে ওদিকে আমার ভাজাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো ভাতটাকে উপুর করে দিলাম, তারপরে এখন সবজিটাকে ভাজা করে নিচ্ছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। তো ভাত হাঁড়িটাকে সোজা করে নিয়েছি, এখন সবজিগুলোকে দিয়ে দিলাম, মানে ভাজা সবজিগুলোকে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যেহেতু অল্প চাল অল্প করেই রান্না করেছি রাত্রের মতন, তো এখন ভালো করে মিশিয়ে দিলাম। এই দেখো ভালো করে মিশে গেল, তো সুন্দরভাবে ফ্রাইড রাইস রান্না করে ফেললাম। এদিকে রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলোকে করে ফেলছি, যেহেতু বাড়িতে ছিলাম না, সব অগোছালো হয়ে রয়েছে, তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। তো সবজিগুলো রাখা হয়নি ফ্রিজে, সবজিগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি সব গুছিয়ে। তো এই দেখো রাখা হয়ে গেল, তো এখন আমি খাওয়ারের টেবিলে সব কিছু গুছিয়ে রাখছি, তারপরে ঘরের দিকে চলে যাব। তার আগে একটুখানি ঘরটাকে ঝাড় দিয়ে ফেলছি, যেহেতু কাজকর্মগুলো খুব তাড়াহুড়ো করে করেছি, ঘরের মধ্যে একটু নোংরা হয়ে গেছে, তো ঝাড় পোছটা করে ফেলছি, না পুঁছবো না, ঝাড়টা দিয়ে দিচ্ছি ভালো করে। আসলে সবজি ধুলোগুলো পড়েছে, সবজিগুলো ছিল তো এখানে, তো এই দেখো আমি ঝাড় দিয়ে ফেলছি। তারপরে মিমি যদি রান্নাঘরে খুব সুন্দর গন্ধ পায়, মিমি তো আর রান্নাঘর ছাড়ে না, তো গন্ধ শুকছে বসে বসে, মানে ঘুমিয়েই পড়েছে গন্ধ শুকতে শুকতে। তারপরে আমি আবার ঘরে চলে এসেছি, ঘরে কিছু জামাকাপড় আছে, এগুলোকে একটুখানি গোছগাছ করে দিচ্ছি। তারপরে ছেলে এখানে শুয়েছিল, এই জন্য কম্বলটা খোলা রয়েছে, তা কম্বলটা ভাঁজ করলাম না আমি। প্রথমে ভেবেছিলাম যে জামাকাপড় আজকে গোছাবো না, তারপরে ভাবলাম না জামাকাপড়গুলো অন্তত সোজা করে রাখি, তাহলে কালকে সকালবেলা চটপট করে গুছিয়ে দিতে পারবো। তো জামা কাপড়গুলো যে উল্টো আছে, উল্টো থেকে সোজা করে রাখছি এখন, আর এটা করা হয়ে গেল। তারপরে মোটামুটি আমার কাজ শেষ, রান্নাঘরের কাজকর্ম সমস্ত গুছিয়ে এসেছি, শুধু মিমিদের মাংসটা এখন গরম হচ্ছে, তো ওটা হতে হতে আমার জামা কাপড়গুলো সোজা করা হয়ে যাবে। তারপরে 10টা এখন বাজে, 10:05 মতো বাজে এখন, বসা আর আমার হলো না, তো এগুলো সোজা করতে করতে খাওয়ার টাইম হয়ে যাবে, তারপরে খেতে চলে যাবো আমরা।
ভলিউম আর ছেলে আর আমার ফ্রাইড রাইসটা বেড়ে ফেললাম। তারপরে আলুর দম তো আজকে করেছি, আলুর দম আর ফ্রাইড রাইস দারুণ খাবার, তাই না? তো এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো সব বাড়া হয়ে গেল, এখন বাজে রাত্রি 10:30। তো আমরা খেতে বসে গেছি, ছেলে এখানে খাচ্ছে আর আমি ওখানে খেতে বসে গেছি। একদম লাইট করে তৈরি করা হয়েছে, এক চামচ ঘি আর এক চামচ তেল দিয়ে। তো এই দেখো, তোমরা বুঝতে পারছো একদমই লাইট। রাত দুপুরের জন্য হলে কোনো অসুবিধা ছিল না, যেহেতু রাত্রে খাওয়ার একদম লাইট করে খাওয়াই ভালো। আর আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তো সেরকমভাবে দুপুরবেলা কিছু রান্না করা হয়নি, এই জন্য এখন এটা আমাদের তৈরি করে নিলাম। এটা তো আজকে কিনেছিলাম, ঠিকভাবে পড়া হয়নি, তো এটা পড়েই আজকে ভিডিওটা আমি শেষ করছি। হ্যাঁ, আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা কোথায় পড়বো, ঘরেই পড়তে হবে, নাহলে রাস্তাঘাটে বেরোলে পরে মানুষে হাসবে। তো সবাই একসাথে পড়লে একরকম, আমি একা একা পড়ে ঘুরবো আর সবাই আমাকে দেখবে, এটা তো হবেই নিশ্চয়ই। তো একদিন অবশ্য পড়বো, পিকনিক হয়তো করতে পারি, সেদিনকে পড়বো, পড়ে পিকনিক করবো, ঠিক আছে? তো সবার খাওয়া হয়ে গেছে, বাচ্চাগুলো ছাদের থেকে এইমাত্র ঘুরে এলো। তো আজকের ব্লগ এই অবধি। তো সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে একটা কমেন্ট করে বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।